মানে মোবাইল ফোনের চিত্র চিত্র সে পেয়ে যাবে, অথবা সে জানে যে আমার মোবাইল ফোনের যে পিন নাম্বারটা সেটা কিভাবে নিতে হবে, আমি ওকে জানতে দেব না। আমি এভাবে ধরে করছি আর সে আমার চশমার ফাঁক দিয়ে রিফ্লেকশন থেকে সেই নাম্বারটা নিয়ে নিচ্ছে। এই যে এখন দেখা যাচ্ছে যে এই যে ছোট একটা ডিভাইস ব্যবহার করা, সে ব্যবহারটা বাড়ছে এবং এটা কিন্তু মানুষের মধ্যে আরো ব্যাপকভাবে যাচ্ছে। তো আমরা এদিক থেকে আমি মনে করি যে বাংলাদেশ এদিক থেকে অনেক অগ্রগামী আছে, বাংলাদেশের মানুষ অনেক বেশি বুদ্ধিরেখার। আমাদের পরবর্তী জেনারেশন ধীরে ধীরে যারা মানে আমি তো 76 বছরের, তা পরবর্তী জেনারেশনগুলি তো আরও স্মার্ট, তারপরে ভবিষ্যতে যারা আসবে তারা হবে আরও স্মার্ট, সেটা আমরা সেইভাবেই। কারণ এখন যখন আমার 4 বছর নাতি আমাকে বলে যে কোনো চিন্তা নেই দাদু, টিপতে থাকো, টিপতে টিপতে হয়ে যাবে, তুমি পেয়ে যাবে। এই তার মানে কত স্মার্ট হয়ে তার তৈরি হচ্ছে আমার সেটা অবাক লাগে। আমি বলে যে তোমার নাম্বার আমরা জানি, কিভাবে জানিস কেন, তুমি যখন ওটা করছিল আমাদের লুকায় আমি তোমার চশমার মধ্যে থেকে রিফ্লেকশন থেকে তোমার নাম্বার নিয়ে নিয়েছি। বাকি বলো তিনটে নিতে পারছিল, একটা নিতে পারিনি, তো ওই একটার জন্য আমার কাছে তার আসতে হলো। তখন যাক একটা তো এখনো পারো নাই। এই কত ইন্টেলিজেন্স হয়ে আমাদের বাচ্চারা এমনি এমনি তৈরি হচ্ছে, তো সেটি আমাদেরকে নিউ জেনারেশনটাকে ওভাবে আমাদের তৈরি করতে হবে। এখন তার শিক্ষায় দীক্ষায় খালি আমরা স্মার্ট স্মার্ট বলে যাচ্ছি, যার জন্য আমাদেরকে প্রস্তুত করতে হবে তাদেরকে। আর হচ্ছে যে মানে আমাদের বিভিন্ন ক্ষেত্রে মানে অনলাইন সেবাটা এটা কিন্তু এখন ব্যাপকভাবে বেড়ে গেছে। হাসপাতালগুলিতে আমরা শুরুতেই তো ওয়েব ক্যামেরা দিয়েছিলাম, উপজেলা হাসপাতালগুলিতে এখন তো এই মানে অনলাইনে এখন এমনকি করোনাকালীন সময় আমি জানি অনেকে অনেক হাসপাতাল রুগীর চিকিৎসা তারা অনেক অন্যান্য হাসপাতালের সাথে যোগাযোগ করে এই অনলাইনে কিন্তু তারা চিকিৎসা সেবাটা নিয়েছে। এখন আন্তর্জাতিক ক্ষেত্রেও কিন্তু সেই সুবিধাটা এসেছে। আর বই পড়া, সে বই পড়া এখন তো সব ওই ছোট্ট একটা ক্যান্ডেল হাতে অথবা মোবাইল ফোনের মধ্যেও পড়তে পারে। আগে আমাদের ছেলেমেয়েদের একটু পড়াশোনার অভ্যাস আমরা ছোটোবেলা থেকে করাই, তো যখনই ওরা ছুটিতে আসতো একটা লম্বা ছুটি একসাথে সুটকেসে দেখতাম অনেকগুলি বই টই নিয়ে আসতো। আমার ছেলে ছেলে ও সবাই বেশ কিছু বই আসতো পড়তো, যেগুলি উদ্ভৃত পড়া হয়ে যেত রেখে যেত, আমিও মাঝে ওগুলি একটু পড়ার সুযোগ হতো। এক সময় দেখি তারা আর বই আনে না। তা আমি একদিন আমার ছেলে বউকে জিজ্ঞেস করছি কী ব্যাপার, আগে প্রত্যেকবার তো বই নিয়ে আসতাম আমার এত এরকম একটা ছোট একটা জিনিস দেখালো, কারণ এখন তো বই আনা লাগে না, এখানে আমার সমস্ত একটা লাইব্রেরি পুরাটাই আছে আমাকে খুলে, তাহলে এই লাইব্রেরির সাথে আমি সংযুক্ত এখানে বসে আমি সব পড়তে পারি। তখন যে বইয়ের পাতা উল্টায় না পড়লে কি মজা লাগে, তোমরা কি একটা সারাক্ষণ হাতে ধরে রাখো, হাত ব্যথা করে না, কি বলবো, তা কোথায় চলে গেছি আমরা এখন। তো এভাবে আমাদের মানে একটা কথা হচ্ছে যে আমাদের গ্রাম পর্যায় পর্যন্ত যদি এই সুযোগটা আরও বেশি সৃষ্টি করতে হয় তবে তাদের আর্থিক সংগতিটাও আমাদের বিবেচনায় নিতে হবে। তাদেরকে কীভাবে আমরা সেই সুযোগটা দেবো বা সেবাটা দেবো বা শিক্ষাটা দেবো বা ট্রেনিংটা করাবো, এই ট্রেনিংয়ের সুযোগটাও আমাদের সৃষ্টি করে দিতে হবে।